প্রিয় ভিউয়ার্স, আমার ঝালখোর মেয়ে প্রচন্ড ঝাল ভর্তা দিয়ে খাচ্ছে, আর এদিকে আমার ছোট ছেলে দেখেন খেয়ে দেয় কেমন করে বাতাসে গাছের নিচে শুয়ে আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আজকের রান্না খাওয়া দাওয়া ছোট পরিসরে ব্লগ নিয়ে। তো পাশে থাকুন, দেখুন এই যে হাফ লাঞ্চ খেয়ে আমার ছোট ছেলে গাছের নিচে বাতাস খাইতেছে। হালকা শীত পড়ছে, গাছ থেকে হালকা বাতাস পড়তেছে, উনি গাছের নিচে শুয়ে আছে। এইটা কোনো কথা হইলো, একে দেখতে গিয়েও ঝামেলা, সে আবার আরমর দিতেছে। কি আর করব, পোষ্য প্রাণ নিয়ে খুনসুটি নিয়ে সারাদিন যেমনটা সময় ভালো যায় এবং ওদেরকে একটু সহযোগিতা করে পাশে রাখতে পারলে সেও অনেক রকম আনন্দ হয় আমার। তো যাই হোক, রান্নায় চলে আসলাম। ওদের খুনসুটি দেখে তো আর সময় পার করলে হবে না, খেতে হবে। তো আজকে আমি আমার মেয়ের আবদারে একটা ঝাল ভর্তা করব, সে হলো চিংড়ি মাছ দিয়ে কাঁচা মরিচের ভর্তা। তো আমি তেলের উপরে চিংড়ি মাছ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, কোনো রকম চিংড়ি মাছের গন্ধ নেই। এখন আমি শিলপাটায় বেটে ভর্তাটা করে নেব। আর আসলেই এরকম করে ভর্তা খেতে কিন্তু খুব সুস্বাদু, কিন্তু ঝালের পরিমাণটা কাঁচামরিচের এত বেশি, ছোট ছোট কাঁচামরিচ। ওই মেয়ে আমার খাবে ঝাল করমে, কি করব, ওর আবদার। আর আজকের ওর আবদার মতোই সব রান্নাবান্না, রান্নাবান্নার কিন্তু হালকা পাতলা, কিন্তু আবদারটা ওর। এই যে ছোট মাছ ফ্রাই করেছি, ওদিকে চিংড়ি দিয়ে কাঁচামরিচের ঝাল ভর্তা করেছি, আলু দিয়ে গাজরের সবজি ভাজা করতেছি। তো সব কিছুই আমার হয়ে গেছে, এই দেখুন। ওকে আমি দিয়ে দিচ্ছি এখন রান্না শেষ করে খেতে। এই যে চিংড়ি ভর্তা, তারপর সবজি ভাজি, মাছের ফ্রাই, ডাল করেছি একদম ভুনা ডাল। এখন সবগুলো ওকে খেতে দেব, তার সঙ্গে আমিও খেয়ে নেব। তো দেখুন আমার মেয়ে ঝালখোর মেয়ে কেমন করে মাখিয়ে মাখিয়ে ভর্তা দিয়ে খাইতেছে। খেতে খেতে ঝাল চোখ লাল হয়ে গেছে, তবুও সে ভর্তাটাই আগে খায়। ওর প্রিয়, ও নাকি অনেক ঝাল ভর্তা খেতে পছন্দ করে, তাই আমি ওর মতো করেই আজকে রান্না ভাজা ডাল করেছি। তো ওর জন্য দোয়া করবেন, ওকে আমি নিয়েছি, ও যেন মানুষের মতো মানুষ হয়। প্রস্তুতি নিচ্ছি স্কুলে ভর্তি করার, এখন তো নভেম্বর ডিসেম্বরের শেষে করে ফেলবো। তো ওর খাওয়া দাওয়া তো চলছেই, এ পাশে আমিও এই দেখেন খাবার নিয়ে নিছি, এখন খেতেছি। আর আজকের খাবার দাবার একটু দেরি হয়ে গেছে, যেহেতু নাস্তাটা আমাদের দেরিতে হয়েছে, তাই দুপুরের খাওয়াটাও একটু দেরি করে হয়েছে। তো খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি রেস্টের সময়। প্রিয় ভিউয়ার্স, ভালো লাগলে একটা লাইক করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় যতটা এগিয়ে এসেছি, আবার সামনের দিকেও আমি আরও এগিয়ে যেতে চাই। আপনারা আমার একটা এখন পরিবার। তো এই দেখেন আমিও ভর্তা নিয়েছি, ভয়ে খেতে পারতেছিলাম না, এত ঝাল, ছোট কাঁচামরিচে প্রচুর ঝাল হয়, তাও খেতেছি। কি আর করবো, মেয়ে খাচ্ছে সায় তাই দেখে আমার লোভ মানছে না। ঝাল এই আজকের মতো শেষ জাল, আর জীবনে এত জাল দিই, ওকেও না দিব, আমিও না খাবো আর। তো খেয়ে দেয়ে দেখেন আমার মেয়েরে বলছি শুইতে, এসে যায় বই নিয়ে বসছে, কারণ সামনে ভর্তির সময়, তো একটু পড়াশোনা তো লাগবে, তাই সে আপন মনে বসে পড়ছে, আমি সেইটাও ক্যামেরাবন্দি করে নিলাম। কি করব, পড়াশোনা তো করতে হবে, মেয়ে মানুষ, মেয়েদের তো প্রতিটা পদক্ষেপে শক্তভাবে চলতে হবে, তাই ছোট থাকতেই এগুলি শিখতে হবে, লেখাপড়া, ঘর গোছানো, সংসার, সমাজ। যাই হোক, আজকের ছোট পরিসরের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন। ফিরে আসবো পরের দিন অন্য কোনো খাওয়া দাওয়া ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।